আরএনএ কিছুই না, আরএনএ হচ্ছে লম্বা একটা সুতার মতো, ওখানে চারটা অক্ষর আছে, এ জি সি ইউ, এই চারটা অক্ষরই বিভিন্নভাবে সাজানো। ওকে, এই প্রত্যেক কিভাবে সাজানো আমি যদি জানি তাহলে আমি বুঝবো কি কি প্রোটিন তৈরি করছে, কী কী প্রোটিন তৈরি করছে যদি আমি দেখতে পাই তাহলে আমি বুঝবো ওর বাইরেটা কেমন হবে, ও কীভাবে মানব কোষের সাথে আটকাচ্ছে, কীভাবে ঢুকছে একটা মানব কোষের মধ্যে, এইগুলো বুঝলেই কিন্তু আমি ভ্যাকসিনটা ডিজাইন করতে পারছি, আমি থেরাপিউটিক্সগুলো ডিজাইন করতে পারছি। এটাই হচ্ছে জিনোম সিকোয়েন্সিং, ইটস ভেরি সিম্পল। Wonderful story. You should, মানে আপনার বই লেখা উচিত, অটোবায়োগ্রাফি লেখা উচিত। সো ওয়ান্ডারফুল স্টোরি, মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। তো একটু যদি কাজের জায়গাটায় আসি, যে অণুজীব বা এই যে জিনোম সিকোয়েন্স, এই বিষয়গুলো সাধারণ মানুষ আমরা যারা আছি সায়েন্সের স্টুডেন্ট না, তারা খুব একটা বুঝি না। হ্যাঁ, মানে আমাদের এই যে লাস্টে যে ঘটনাটা ঘটলো কোভিড-19 জিনোম সিকোয়েন্সের ব্যাপারে, বাংলাদেশ থেকে আপনারাই ফার্স্ট করলেন, মানে বিষয়টা আসলে কী, এই জিনোম সিকোয়েন্স বিষয়টা আসলে কী? জিনোম সিকোয়েন্স বিষয়টা একটু কি, আমি আরেকটু পেছনে যাই যে আসলে অণুজীব বিজ্ঞান কি, আসলে অণুজীব বিজ্ঞানীরা কি করেন। তিন গোয়েন্দা তো পড়েছেন আমরা এখানে অনেকেই, আইদার তিন গোয়েন্দা পড়েছি, না হয় শার্লক হোমস পড়েছি, হ্যাঁ না হয় এনিড ব্লাইটনের ফেমাস ফাইভ পড়েছি। তো আমি ছোটোবেলায় অসম্ভব গোয়েন্দা গল্প পড়তাম, এবং আমার ওই কনফিউশনটা একসময় ছিল যে আমি গোয়েন্দা হলে তো খুব ভালো হতো, এবং ছেলেরা কেন শুধু গোয়েন্দা হয়, মেয়েরা কি গোয়েন্দা হতে পারে না? হ্যাঁ, তো যখন আমি মাইক্রোবায়োলজিতে আসলে মানে বুঝলাম এখানে আমি ফোকাস করতে চাই, ওটা একটা কারণও ছিল, কারণ আমার মনে হয়েছে যে একজন অণুজীব বিজ্ঞানী আসলে গোয়েন্দা, কিন্তু জীবাণুর গোয়েন্দা। ঠিক ডিটেকটিভস বা পুলিশ কী করে, যদি কোথাও ডাকাতি হয়, চুরি হয়, গিয়ে চোরটাকে খুঁজে বের করে, তারপরে ওটাকে একটা পানিশমেন্ট দেয় বা জেলে ঢুকিয়ে দেয়। হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে যখন কোনো শিশু একটা হাসপাতালে আসে কোনো একটা রোগ নিয়ে, আমরা ওই জীবাণুটাকে খুঁজে বের করি এবং বোঝার চেষ্টা করি কি চিকিৎসা দিলে, ডাক্তার কি চিকিৎসা দিলে এই জীবাণুটা হাওয়া হয়ে যাবে, হলো না? সো দ্যাট ইজ হোয়াট উই ডু, আমরা ডিজিজ ডিটেকটিভ। এখন যখন আমি সত্যি একজন চোরকে নিয়ে বা একটা ডাকাতকে নিয়ে বা একটা দলকে নিয়ে বোঝার চেষ্টা করছি, ঠিক সেভাবেই তো আমাকে জীবাণুটাকেও বুঝতে হবে, জীবাণুটাকে জানতে হবে। আমি ওকে যত ভালো করে বুঝবো, যত ভালো করে চিনবো, তত আমি ভালো চিকিৎসা দিতে পারবো, তত আমি ওকে প্রিভেন্ট করতে পারবো, মানে প্রতিরোধ করতে পারবো, যে মানে ভ্যাকসিনস দিতে পারবো, আসার আগে আমি ওকে থামাবো। এই যে চেনা পরিচিতি হওয়ার জন্য ওর জিনোমটাকে আমাদের জানতে হয়। জিনোম কি? আমাদের সবার মধ্যে ডিএনএ আছে। হ্যাঁ, আমরা বলি যে ডিএনএতেই আমাদের সব ইনফরমেশন আছে। হ্যাঁ, আমি দেখতে কেমন হব, আমার চুলের রঙটা কেমন হবে, আমি কতটা লম্বা হবো, এটা ডিএনএতেই আছে। একটা ব্যাকটেরিয়া বা একটা ভাইরাস দেখতে কেমন হবে, কতটা জোরসে সে রোগ করতে পারবে, তার বৈশিষ্ট্যগুলো কিন্তু সব আছে ওই সিকোয়েন্সের মধ্যে। ব্যাকটেরিয়াতে থাকে ডিএনএ, ভাইরাসে থাকে আরএনএ বা ডিএনএ, সার্স কোভি টুতে আছে আরএনএ। এখন সার্স কোভি টু তো আমি খালি চোখে দেখতে পাচ্ছি না, আমি তো দেখতে পাচ্ছি না উড়ে উড়ে কোথায় যাচ্ছে, কীভাবে ওবাকে অ্যাট্যাক করছে, কীভাবে রোগগুলো করছে। কিন্তু আমি যদি আরএনএটাকে বের করে আরএনএটার সিকোয়েন্সটা বুঝতে পারি তাহলে আমি ওকে চিনতে পারবো। আরএনএ কিছুই না, আরএনএ হচ্ছে লম্বা একটা সুতার মতো, ওখানে চারটা অক্ষর আছে, এ জি সি ইউ, এই চারটা অক্ষরই বিভিন্নভাবে সাজানো। ওকে, এই প্রত্যেক কিভাবে সাজানো আমি যদি জানি তাহলে আমি বুঝবো কি কি প্রোটিন তৈরি করছে, কি কি প্রোটিন তৈরি করছে যদি আমি দেখতে পাই তাহলে আমি বুঝবো ওর বাইরেটা কেমন হবে, ও কিভাবে মানব কোষের সাথে আটকাচ্ছে, কিভাবে ঢুকছে একটা মানব কোষের মধ্যে, এইগুলো বুঝলেই কিন্তু আমি ভ্যাকসিনটা ডিজাইন করতে পারছি, আমি থেরাপিউটিক্সগুলো ডিজাইন করতে পারছি। এটাই হচ্ছে জিনোম সিকোয়েন্সিং, ইটস ভেরি সিম্পল। এটা পড়তে গিয়ে মানুষ 18-19 বছর লাগে, আমরা তো 5 মিনিটে সব জেনে গেলাম। এত সুন্দর করে বুঝিয়েছে যে আমাদের বুঝতে সময় লাগেনি।